দোহাজারী সড়ক বিভাগের নাম পরিবর্তন এবং সড়ক বিভাগের নাম স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন করেছেন দোহাজারীর সর্বস্তরের জনসাধারণ। বিকেলে বৃহত্তর দোহাজারী, কালিয়াইশ, ধর্মপুর, নলুয়া সহ চন্দনাইশ, সাতকানিয়াবাসীর উদ্যোগে দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহের অপসারণের দাবিতে দোহাজারী চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক মোহাম্মদ জাবির বিন রহমান আরজুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান নোমান বেগ, লোকমান হাকিম, সাংবাদিক আবিদুর রহমান বাবুল, জয়নুল আলম, শাহ আলম মেম্বার সহ সর্বস্তরের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।